টেরাকোটার সন্ধানে বেরিয়ে আজ আমরা চলে এসেছি হুগলি জেলার গোঘাটের বেঙ্গাই অঞ্চলের সামন্তখণ্ড গ্রামে, একটি প্রত্যন্ত গ্রাম। কিন্তু এখানেই রয়েছে স্থানীয় কবিরাজ বংশের পারিবারিক প্রায় 250 থেকে 300 বছরের প্রাচীন এক মন্দির এবং একটি রাসমঞ্চ। গ্রামে ঢুকতেই প্রথমে চোখে পড়ে জোড়া শিব মন্দির। দুটি মন্দিরই দেউল রীতির স্থাপত্য। জানা গেল একসময় মন্দির গাত্রে টেরাকোটার কাজ থাকলেও বয়সের ভারে জীর্ণ হয়ে যাওয়াতে বেশ কয়েক বছর আগে মন্দির দুটির আমূল সংস্কার করা হয়েছে। কাশীনাথ ও বিশ্বনাথ নামের দুটি শিবলিঙ্গ স্থাপিত আছে দুটি মন্দিরে, নিত্য পুজো হয়। জোড়া শিব মন্দিরের সামনে একটি মাঠ, মাঠটি পেরিয়ে একটু এগোতেই দূর থেকে একটি মন্দির চূড়া দেখা যায়। এটি কবিরাজ বংশের পারিবারিক দামোদর জিউয়ের মন্দির। একটি উঁচু ভিত্তিবেদির ওপরে মন্দিরটি নির্মিত হয়েছে। মূল প্রবেশপথটি তিনটি খিলান বিশিষ্ট। এই তিনটি খিলানের ওপরের অংশে টেরাকোটার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মূলত রামায়ণ কাহিনী আর কৃষ্ণের নানান পৌরাণিক কাহিনী। আচ্ছা, সামন্তখণ্ড গ্রামে দাঁড়িয়ে আছি এখানে। আপনার নামটা কি? আমার নাম স্বরূপ কবিরাজ। আচ্ছা, এই যে মন্দির, টেরাকোটার যে মন্দিরটা, কত বছরের পুরনো? মোটামুটি আনুমানিক আপনি ধরতে পারেন 300 থেকে প্রায় 350-400 বছরের মধ্যে হতে পারে। আচ্ছা, মানে এটা ঠিক অরিজিনালি আপনারা বলতে পারেন না? আমরা ঠিক জানি না, এবং আমার যে বাবা বা কাকুরা সমস্ত আছে তারাও সঠিক করে কি ব্যাপার ইতিহাস সবাই ঠিক করে বলতে পারছেন। মন্দিরের কার্নিশের নিচে একটি প্রতিষ্ঠা ফলক থাকলেও তার পাঠোদ্ধার করা যায়নি। প্রবেশ পথ পেরিয়ে ছোট একটি বারান্দা, তারপরে রয়েছে দেবালয়টির গর্ভগৃহ। গর্ভগৃহে প্রবেশ করার দরজার ওপরে পঙ্খের সূক্ষ্ম নকশা নজর কাড়ে। এগুলো উদ্ভিদ ধর্মী নকশা। গর্ভগৃহে শিলারূপে দামোদর জিউয়ের নিত্য পুজো হয়। দ্বিতল বিশিষ্ট এই মন্দিরটির শীর্ষে পৌঁছবার জন্য গর্ভগৃহের ভিতর দিয়ে সিঁড়ি আছে। পঞ্চরত্ন মন্দিরটির সামনের দেওয়ালে রয়েছে বেশ উঁচু মানের প্রচুর পোড়ামাটির মূর্তি, কিন্তু তার ওপরে সেই কৃত্রিম চড়া রঙের প্রলেপ, যার ফলে মূর্তিগুলোর সূক্ষ্মতা অনেকাংশেই মলিন হয়ে গেছে। মন্দিরের কোনাচে থাকা ত্রিভুজাকৃতি ফলকে রয়েছে একটি নরবিড়ালের মূর্তি, যা বেশ বিরল।
ধনুকাকৃতি কার্নিশের নিচে একসারি টেরাকোটার ফলকের কুলুঙ্গিতে রয়েছে বিষ্ণুর দশাবতার সহ নানান পৌরাণিক দেবদেবীর মূর্তি। আচ্ছা, এখানে কিসের বিগ্রহ আছে? এখানে আমাদের দামোদর ঠাকুরের বিগ্রহ আছে, শিলা। রাস পূর্ণিমা যেটা আমরা রাস পূর্ণিমা আসছে, ওই রাস পূর্ণিমাতে আমাদের রাস উৎসব পালিত হয়। আর আর কিছু হয় না? আর শিবরাত্রির আমাদের যে শিব মন্দির আছে ওখানে শিবরাত্রি পালন হয়। হ্যাঁ, আর জন্মাষ্টমীর অনুষ্ঠানও পালন হয়, এগুলো সব হয়। মন্দির দর্শন শেষে পায়ে পায়ে আবার চলে এলাম সেই মাঠটিতে। অত্যন্ত বিরল 17 চূড়া বিশিষ্ট একটি রাসমঞ্চ রয়েছে এখানে। রাস উৎসবের সময় দামোদর জিউকে এই মঞ্চটিতে নিয়ে আসা হয়। এমন 17 চূড়া রাসমঞ্চ আগে কোথাও দেখেছি বলে মনে হয় না। অপূর্ব এই স্থাপত্যটি সত্যি বিস্ময় জাগায় মনে। রাসমঞ্চটির গায়ে একটি মার্বেল ফলকের ওপরে প্রতিষ্ঠাকাল ও সংস্কারকাল উল্লেখ করা থাকলেও তা এখন একেবারেই অস্পষ্ট। সামন্তখণ্ড গ্রাম ভ্রমণ আর তার সাথে অসামান্য এই মন্দির স্থাপত্য দর্শনে মন ভরে গেল। কবিরাজ পরিবারটির মানুষজনের আতিথেয়তা অতুলনীয়। বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী এই স্থাপত্য কীর্তিটিকে টিকিয়ে রাখার জন্য তারা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। রার বাংলার জেলায় জেলায় প্রত্যন্ত গ্রামগুলোতে লোকচক্ষুর আড়ালে এমন কত শত ঐতিহ্যবাহী সম্পদ লুকিয়ে আছে কে জানে।